ঢাকা সতেরো উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলম নির্বাচনী প্রচারণা চালানোর সময় হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন তিনি বলেন বুধবার পাঁচ জুলাই ঢাকার মহাখালী এলাকার সাততলা বস্তিতে প্রচারণার সময় একদল নারী ও কিশোর তার ওপর হামলা করেছে তিনি দাবি করেন তার ওপর বারবার হামলা হয়েছে হিরো আলম জানান আইসিডিডিআরবি প্রবেশ দিয়ে মহাখালীর সাততলা বস্তিতে যাওয়ার সময় বিশ থেকে পঁচিশ নারীর একটি দল তাকে বাধা দেয় তিনি বাধা এড়িয়ে বস্তিতে ঢোকার চেষ্টা করলে কয়েকজন কিশোর কিশোরী তার ওপর হামলা চালায় পুনরায় আক্রমণের এক পর্যায়ে হিরো আলম আইসিডিডিআরবি কমপ্লেক্সে আশ্রয় নিয়েছিলেন হামলাকারীরা আওয়ামী লীগের কর্মী দাবি করে হিরো আলম বলেন সাততলা বস্তিতে নির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে মহিলা গুন্ডারা আমার উপর হামলা চালিয়েছে হামলাকারীরা সবাই আওয়ামী লীগের নেতাকর্মী তিনি বলেন আমি এই হামলার জন্য নির্বাচন কমিশনে অভিযোগ জানাতে যাব বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোস্তাফিজুর রহমান জানান সাততলা বস্তি এলাকায় হিরো আলম ও কয়েকজন বস্তিবাসীর মধ্যে ধস্তাধস্তি হয় খবর পেয়ে তাৎক্ষণিকভাবে আমি পুলিশ বাহিনী পাঠিয়েছিলাম বিষয়টি নিয়ে এখনও কোনো অভিযোগ করা হয়নি